হাজার হাজার বছর ধরে তিব্বতের প্লেটুতে জমে থাকা বরফ বিজ্ঞানীদের কাছে সবসময়ের জন্যই রহস্যময় স্থান। বিজ্ঞানীরা মনে করেন তিব্বতের প্লেটুতে জমে থাকা বরফ আসলে টাইম ক্যাপসুল, যার কারণে বিজ্ঞানীরা অনেক আগে থেকেই ওই বরফের মধ্যে লুকিয়ে থাকা ফসিলস বা মানুষের তৈরি আর্টিফ্যাক্টের খোঁজ করে চলেছেন। বিজ্ঞানীদের এই খোঁজ করবার কার্যে অনেক সময় কিছু আকস্মিক এবং রহস্যময় জিনিস বিজ্ঞানীদের সামনে চলে আসে। আপনাদেরকে স্বাগত জানাই মিস্ট্রি বাংলা ইউটিউব চ্যানেলে। ঠিক এমনটাই হয়েছিল 2015 সালে। বিজ্ঞানীরা যখন তাদের এক্সপ্লোরেশনের কাজ চালাচ্ছিলেন, তখন রহস্যজনকভাবে তারা পৃথিবীর প্রাচীনতম বরফের খোঁজ পান। বিজ্ঞানীরা মনে করেন এই বরফ থেকে তারা প্রাচীন পৃথিবীর জলবায়ুর একটা ধারণা পাবেন। কিন্তু এই বরফটিকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে করতে বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেললেন 15,000 বছর পুরনো ভাইরাস। তারপরে বিজ্ঞানীরা যখন আরো ইনভেস্টিগেশন চালানো শুরু করেন, তারা 50 মিটার গভীরে গিয়ে পান 33টি গ্রুপের ভাইরাস, যাদের মধ্যে মাত্র 4 বা 5 রকম ভাইরাস গ্রুপকেই বিজ্ঞানীরা চেনেন, বাদবাকি 28টি ভাইরাসই নোভেল ভাইরাস। ব্যাস তৎক্ষণাৎ বিজ্ঞানীরা আরো গভীরভাবে বিশ্লেষণ শুরু করেন। এই প্রাচীন ভাইরাসগুলি কি মানুষের জীবননাশক, মানুষের জন্য খুবই ভয়ঙ্কর? তারা কি সত্যি এমন কোনো কিছু আবিষ্কার করে ফেলেছে যা বিজ্ঞানের কাছে একেবারেই নতুন? বিজ্ঞানীদের এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে তার একটাই উপায় ছিল, বিজ্ঞানীদের নতুন করে একটি পদ্ধতি আবিষ্কার করা, যাতে কিনা তারা ল্যাবে সেই ভাইরাসগুলি টেস্ট করতে পারে। কারণ ভাইরাসগুলি বরফের মধ্যে জমে থাকার কারণে সেগুলিকে নর্মালভাবে টেস্ট করা সম্ভব ছিল না। বরফের অভ্যন্তরীণ অংশটি অ্যাক্সেস করতে গবেষকেরা একটি শীতল ল্যাব গঠন করে। সেই ল্যাবের টেম্পারেচার রাখা হয় 23 ডিগ্রি ফারেনহাইট বা -5 ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞানীরা বরফের বাইরের স্তর থেকে 0.2 ইঞ্চি বা 0.5 সেন্টিমিটার বরফটি কেটে ফেলতে একটি জীবাণুমুক্ত বেন্ড স ইউজ করেন, এবং তারপরে আরও 0.2 ইঞ্চি বরফ কলাতে ইথানল ব্যবহার করা হয়। তারপরে আরও 0.2 ইঞ্চি বরফ গলাতে স্টেরাইল ওয়াটার ইউজ করা হয়। শেষ পর্যন্ত বিজ্ঞানীরা বরফের আভ্যন্তরীণ অংশে গিয়ে পৌঁছায়, যাতে তারা অধ্যয়ন করতে পারেন, যেটি ছিল আনকন্টামিনেটেড এবং তার মাপ ছিল 0.6 ইঞ্চি বা 1.5 সেন্টিমিটার। বিজ্ঞানীরা 2020 জানুয়ারিতে তাদের রিসার্চের একটি ফলাফল প্রকাশ করেন। ভাইরাসের যে গ্রুপগুলি তাদের রিসার্চে তারা পান, সেগুলি পৃথিবীতে আজ থেকে প্রায় 15,000 বছর আগে বায়ুমণ্ডলে অবস্থান করত। বিজ্ঞানীদের রিসার্চের ফলাফল থেকে পৃথিবীর অতীতের জলবায়ু এবং মাইক্রোবিয়াল বিবর্তন সম্পর্কে জানা যায়। জীবাণুগুলির বৈশিষ্ট্য যে বরফের কেন্দ্রতেই একমাত্র তাৎপর্যপূর্ণ ছিল তা নয়, দুটি আলাদা আলাদা বরফের কেন্দ্রে অবস্থিত ভাইরাসের বৈশিষ্ট্য এবং সেই বরফগুলা জলে অবস্থিত ভাইরাসের বৈশিষ্ট্যও ছিল আলাদা, যার কারণে বিজ্ঞানীরা বুঝতে পারলেন জলবায়ুর পরিস্থিতির ওপর নির্ভর করে ভাইরাসগুলির বৈশিষ্ট্য পরিবর্তিত হচ্ছে। ভাগ্যক্রমে এই ভাইরাসগুলি কোনো বিজ্ঞানীর কোনো ক্ষতি করেনি, এবং বিজ্ঞানীদের এই গবেষণা থেকে বিভিন্ন জলবায়ু এবং পরিবেশের তারতম্যতে জীবাণুগুলি কিভাবে বিকশিত হয়েছিল সে সম্পর্কে গবেষকদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। প্রথমত, সময়ের সাথে সাথে জীবাণুদের বিবর্তন এবং আধুনিক জীবাণু ভাইরাস কিভাবে পরিণত হয়েছিল তার একটি গুরুত্বপূর্ণ চিত্র বিজ্ঞানীরা পেয়েছেন। দ্বিতীয়ত, বর্তমান বা ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলে প্রাচীন ভাইরাসগুলি যদি আমাদের পরিবেশে ছড়িয়ে পড়ে, তাহলে বর্তমানের করোনা প্যান্ডামিকের মতো আরেকটি কোনো প্যান্ডামিক আমাদের পৃথিবীতে ধেয়ে আসতে পারে। সেই কারণে ভাইরাসগুলি সম্পর্কে আগে থেকে জানা থাকলে বিজ্ঞানীরা আরেকটা প্যান্ডামিককে আগেই লুকিয়ে দিতে পারবেন। তিব্বতিয়ান প্লেটু কেবলমাত্র প্রাচীন ভাইরাস বা ব্যাকটেরিয়ার অবস্থান স্থলই নয়, অঞ্চলটি ইতিহাস সন্ধানের সম্পদ এবং অপ্রত্যাশিত আবিষ্কারের কেন্দ্রস্থল। আরেকটি রহস্যময় আবিষ্কার, একটি গুহার মধ্যে বাসিয়া প্রজাতির এক সন্ন্যাসীর দেহাবশেষ মিলল, দুটি দাঁত সহ একটি চোয়াল। আপনারা ভাবছেন এতে রহস্যময়ের কি আছে, তাই না? হ্যাঁ, অবশ্যই রহস্যময়, কারণ দাঁতের আকার এবং আয়তন সাধারণ মানুষের মতো ছিল না, যার কারণে তাৎক্ষণিকভাবে প্রত্নতাত্ত্বিক সম্প্রদায়ের মধ্যে একটি গুঞ্জন তৈরি করে এবং শীঘ্রই তাকে ডেনিসোভান চোয়াল হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু কারা তারা সেই রহস্যময় ডেনিসোভান? কি করেই বা তারা তিব্বতের এই গুহার মধ্যে গিয়ে পৌঁছলেন?
হয়তো খুব অবাক হবেন এটা জেনে যে একমাত্র আমরাই মানুষের প্রজাতি ছিলাম তা নয়। আসলে আমাদের বিবর্তনের গল্পটি প্রায় 7 মিলিয়ন বছর আগে শুরু হয়েছিল এবং আমরা বিজ্ঞানে পড়েছি কিভাবে বিবর্তনের কারণে শিম্পাঞ্জি থেকে হোমোসেপিয়েন্সের আবির্ভাব হয়। বর্তমানে বিজ্ঞানীরা আরো 20টিরও বেশি প্রাথমিক প্রজাতির আবিষ্কার করেছে যা আমাদের হিউম্যান স্পিসিসের সাথে সম্পর্কিত। নিসোভিয়ান্সরা সেই প্রাথমিক মানব প্রজাতির মধ্যেই একটি। মনে করা হয় তারা মধ্যযুগীয় অর্থাৎ 3,00,000 থেকে 30,000 বছর আগে তারা পৃথিবীতে বসবাস করত। 2019 সালে তিব্বতে এই চোয়ালের আবিষ্কারের আগে 2010 সালে সাইবেরিয়ান ড্যানিসোভা গুহা থেকে এক কিশোরী মহিলার আঙুলের হাড় আবিষ্কার হয়। সেটির মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বা MTDNA এর ভিত্তিতে প্রথমবারের মতো ড্যানিসোভান মানুষের খোঁজ পাওয়া যায়। বর্তমানে জায়গাটি জিয়াই ম্যান্ডেবল নামে পরিচিত। বিজ্ঞানীরা মনে করেন ড্যানিসোভানরা সাধারণত ইউরেশিয়ার সমভূমিতে বসবাস করত, কিন্তু কিছু ডিএনএ স্যাম্পলিং থেকে দেখা গেছে বর্তমান যুগে এশিয়া এবং অস্ট্রেলিয়াতে বসবাসকারী মানুষের ডিএনএতে ড্যানিসোভানদের ডিএনএ এর বৈশিষ্ট্য রয়েছে। বিজ্ঞানীদের এই খোঁজ সাইবেরিয়া থেকে প্রায় 2,250 কিলোমিটার দূরে হওয়ার কারণে এটা প্রমাণিত হয় যে তারা ওই মহাদেশের আরো পশ্চিমে অভিযান চালিয়েছিল। এইভাবে এই প্রত্নতাত্ত্বিক মানব প্রজাতিগুলি বর্তমানে আমাদের ধারণার একটা বিশাল ব্যবধান পূরণ করেছে। কিন্তু এখানেই শেষ নয়। তিব্বতিয়ান প্লেটু যে শুধুমাত্র আমাদের প্রত্নতাত্ত্বিক মানব প্রজাতিরই ধারণা দিয়েছে তা নয়। দীর্ঘদিন ধরে এই অঞ্চলে অধ্যয়নরত বিজ্ঞানীরা বিশ্বাস করেন তিব্বতিয়ান প্লেটু ইউরেশিয়া মহাদেশের প্রাণী বাস্তুশাস্ত্রের অপরিসীম ভাণ্ডার। 2014 সালে আরো একটি দাঁত সহ চোয়ালের জীবাশ্ম পাওয়া যায়, কিন্তু এবার ছিল 5 মিলিয়ন বছর পুরনো একটি শেয়ালের। তার সাথে পাওয়া যায় আরো কিছু স্তন্যপায়ী প্রাণীর জীবাশ্ম। জীবাশ্মের দাঁতটি দেখতে অনেকটা আধুনিক আর্টিক শেয়ালের মতো দেখতে লেগেছিল, যাদেরকে এখন স্ক্যান্ডিনেভিয়া এবং পশ্চিমে রাশিয়া থেকে পূর্বে গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ডেও দেখা যায়। এই আবিষ্কারটি বিজ্ঞানীদের তিব্বত সম্বন্ধে ধারণার প্রমাণ দেয় যে প্রাক বরফ যুগ বা আইস এজের আগে স্তন্যপায়ী প্রাণীদের বিবর্তনের মূল কেন্দ্র ছিল তিব্বত। এছাড়াও তিব্বতে 3.7 মিলিয়ন বছর পুরনো একটি গন্ডারের মাথার খুলি পাওয়া যায়, যেটি এখন লস অ্যাঞ্জেলেসের প্রাকৃতিক ইতিহাস জাদুঘরে রাখা রয়েছে। বিজ্ঞানীরা অনুমান করেন ওই প্রজাতির গন্ডারের অস্তিত্ব 3.7 মিলিয়ন বছর পূর্বেই পৃথিবী থেকে অবলুপ্তি ঘটেছিল। জীবাশ্মের অবশেষগুলি আমাদের আধুনিক গন্ডারগুলির সাথে খুব সান্নিধ্যপূর্ণ ছিল এবং প্রাচীন এই প্রাণীটির বিভিন্ন জৈবিক অভিযোজনগুলি প্রাণীগুলিকে সমস্ত এশিয়া জুড়ে ছড়িয়ে পড়বার জন্য প্রস্তুত করে তুলেছিল। তখন সময়টা ছিল আইস এজ। গবেষকেরা বুঝতে পারলেন তিব্বতের উচ্চ উচ্চতার জলবায়ু একটি মঞ্চভূমি ছিল বড় লোমওয়ালা স্তন্যপায়ী প্রাণীদের জন্য। বরফ যুগের স্তন্যপায়ী প্রাণী যেমন লোমশ ম্যামথ, সোবারটুথ বাঘ এবং দৈত্যাকার স্লথ প্রথমে তিব্বতের শীতল আবহাওয়াতে নিজেদেরকে মানিয়ে নেয় এবং সেখান থেকে তারা মধ্য এশিয়া ও উত্তর আমেরিকাতে পাড়ি দেয়। 2014 সালে যে শেয়ালের চোয়ালটিকে খুঁজে পাওয়া গেছিল সেটার থেকে বিজ্ঞানীরা একটি নতুন প্রজাতির শেয়ালের খোঁজ পান, যার নাম ফল্প স্কুইজি ডিঙ্গি, যাদের দাঁতের এক বিশেষ বৈশিষ্ট্য ছিল এবং তাদের দাঁতগুলি আজকের দিনের আর্টিক শেয়ালের মতো খুব তীক্ষ্ণও ছিল। এছাড়াও তিব্বতের বিভিন্ন জায়গায় আরো অনেক প্রাণীর জীবাশ্ম পাওয়া গেছে, যেমন প্রাচীন তুষার চিতাবাঘ, নেকড়ে আকারের কুকুর এবং হায়নার মতো প্রাণী। এই নতুন আবিষ্কারগুলি প্রথমবারের মতো বিজ্ঞানীদেরকে চিহ্নিত করে দিয়েছিল যে আর্টিকে প্রাপ্ত প্রাণীগুলির পূর্বসূরীরা তিব্বত থেকেই আগমন করেছিল। তিব্বতিয়ান প্লেটুতে রহস্যময় সন্ধান এখানেই শেষ নয়। প্রত্নতাত্ত্বিকরা এমন অনেক ধরনের সরঞ্জামের খোঁজ পেয়েছেন যেগুলো আদিম মানুষরা ব্যবহার করত। এই আবিষ্কারগুলির আগে পর্যন্ত বিজ্ঞানীরা মনে করতেন মানুষ সম্ভবত হলোসেন যুগের শেষ দিকে অর্থাৎ 11,600 বছর আগে তিব্বতের এই উচ্চ উচ্চতায় বসবাস শুরু করেছিল। তিব্বতে সারা বছর ধরে অত্যাধিক শীত, সামান্য গাছপালা এবং দুর্লভ অক্সিজেন পৃথিবীর মোস্ট এক্সট্রিম এনভায়রনমেন্ট করে তুলেছে।
তবে 2013 সালে কেন্দ্রীয় তিব্বতের নতুন ডিভো প্রত্নতাত্ত্বিক সংস্থাটি অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শনের হদিশ পেয়েছে, যা প্রমাণ করে সমুদ্রপৃষ্ঠ থেকে 4,600 মিটার ওপরে তিব্বতের মালভূমিতে মানুষ পালিওলিথিক যুগের আগে থেকে বসবাস করছে। এটি পৃথিবীর উচ্চতম আর্কিওলজিক্যাল সাইট, যেখানে বিজ্ঞানীরা পালিওলিথিক পিরিয়ডের আগেকার মানুষের অস্তিত্ব পেয়েছেন এবং যেটি 30,000 থেকে 40,000 বছর পুরনো। পৃথিবীর ছাদ বলে পরিচিত তিব্বতে বিজ্ঞানীরা 3,600টি পাথরের তৈরি সরঞ্জামের খোঁজ পেয়েছেন। তার থেকে বোঝা যায় প্রাচীন মানুষেরাও কঠোর পরিস্থিতিকে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা রাখত। যে হাতিয়ার, সরঞ্জাম বা যন্ত্রগুলো তিব্বতে পাওয়া গেছিল সেগুলির সাথে সাইবেরিয়াতে পাওয়া যন্ত্রগুলোর খুব মিল রয়েছে। তাহলে কি তিব্বত এবং সাইবেরিয়ার মানুষদের মধ্যে কোনো রকম ভাবে কোনো যোগাযোগ ছিল, নাকি তখনকার দিনের মানুষও এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেট করত? বর্তমানের এই সমস্ত আবিষ্কার তিব্বত সম্বন্ধে বিজ্ঞানীদের ধারণা সম্পূর্ণভাবে বদলে দিয়েছে। বিজ্ঞানীদের কাছে এটা এখন খুব পরিষ্কার যে তিব্বতের এই মালভূমিতে কোনো এক সময় মানব সভ্যতার বিকাশ ছিল, যারা প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে বেঁচেছিল এবং বৃহদাকার স্তন্যপায়ী প্রাণীদের সাথেও যুদ্ধ করে বাঁচতে হয়েছিল। যত দিন কেটেছে, প্রতিটি দল পরিবেশ এবং বিবর্তনের কারণে পৃথক পৃথক পথ অনুসরণ করে চলে গেছে, রেখে গেছে শুধু তাদের অস্তিত্বের প্রমাণ। আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও এমন কন্টেন্টের জন্য।